শুক্রবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিলেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সদ্য সমাপ্ত বিধানসভা উপনির্বাচনে টাউন বরদোয়ালি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি বিজেপি দলের অন্য দুজন নির্বাচিত বিধায়ক আগে শপথ গ্রহণ করেছেন পদ্ধতিগত কিছু কারণে তখন শপথ গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী শুক্রবার বিধানসভায় তাকে শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ হাজির ছিলেন মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং বিশিষ্ট জনেরা শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করতে গিয়ে উল্লেখ করেন শপথ গ্রহণ করে তার খুব ভালো লাগছে তাৎপর্যপূর্ণভাবে তেইশের বিধানসভা নির্বাচন নিয়ে জয়ের ব্যাপারে জোরালো বার্তা দেন তিনি উপনির্বাচনের সামনে থেকে দাঁড়িয়ে মানুষের আশীর্বাদ নিয়ে দলকে জয়ী করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যুবরাজনগরের মতো সিপিআইএম বিজেপি ঝড়ে শপথ গ্রহণের পর নিজস্ব প্রতিক্রিয়াতে তাই সেই প্রসঙ্গই উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী তেইশে নির্বাচনে বিজেপির জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করে জানান সাতাশ বছর পর সিপিআইএম এর কাছ থেকে যুবরাজনগর আসন ছিনিয়ে এনেছে বিজেপি सी के हाथ जो सीट था प्यार तो था इवेल दो हज़ार में वहाँ पर मोदी जी का पूरा लहर चल रहा था उस वक्त भी हम लोग वो सीट नहीं जीती इस बार हम लोग बहुमत से जीत हासिल की आपको तो समझ में आ रहा होगा जहाँ जहाँ सी पी एम का सीट पहले था वहाँ तो भी हम लोग आने वाले दिन दो हज़ार तेईस में वहाँ भी हम, लो, हम लोग हम लोग जीत कर যেসব আসনে আগে থেকেই সিপিআইএম জয়ী হয়েছিল তেইশ নির্বাচনে সেসব আসনগুলিতেও বিজেপির পতাকা উড়বে বলে জানান আত্মবিশ্বাসের সঙ্গে বহুমুখী সংগঠন অভিজ্ঞতা আর মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগের মাধ্যমে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার অল্প কয়েকদিনের মধ্যে প্রকৃত নেতৃত্ব ক্ষমতার পরিচয় দিয়ে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হয়ে উঠেছেন সফল রাজনীতিবিদ ডাক্তার মানিক সাহা তেইশ নির্বাচনে তার অমলিন ভাবমূর্তি আর কাজের প্রতি নিষ্ঠাকে সামনে রেখে বিজেপির পতাকা আবার উঠবে রাজ্যের মানুষের মন ভালো করে পড়ে দেখলে তার স্পষ্ট ছবি ধরা পড়ে রিপোর্ট রাইজিস্ট নিউজ